আপনাকে সবাই ভুলে গেল, আমি ভুলিনি। আমার মামনি আসে না? না না, আমি হচ্ছে আপনি কি মানে এখন আসবো না, আমার একজন দাঁড়ায় রয়েছে। একটুখানি আয় মা, একটুখানি বসে কথা বল, একটুখানি আয়। আসবো তো, আমার বাড়ি কেউ নেই। আয় মা, আমার জন্য এত মানুষ মা ডাকিছে, আপনার ভালো লাগছে? মানে আমি কেঁদে ফেলছি, আমি বানিস, আমি যখন নামাজ পড়ছি, আমি যখন ভিডিও করছি, দেখ আমার গায়ে কোনো কাটা দিয়া, আমার গায়ে হাত বুলাই দেখ। মানে সত্যি কথা কি মা, বস এখানে। আপনাকে সবাই ভুলে গেলেও, হয়তো আমি চাইলে আসতে নাও পারতাম, সবাই ভুলে গেলেও আপনাকে আমি ভুলিনি। আর একটা বিষয় কি জানেন, আর আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি আমাদের জন্য দোয়া করছেন, আমরা স্বাধীন করছি কিন্তু এটা রক্ষা করতে পারতেছি না। মিষ্টি দেখছেন কত মিষ্টি কিনছি আমি তো খাওয়াবো তোদের, আমার যে দোয়া হয়েছে আমি আমি তো আমি খাবো, আমার কাছে চল, আমি একটু হেল্প তোদের সাথে শেয়ার করি। আরে নেন, কিসের মিষ্টি বলেন তো, এই শেখ হাসিনার পতনের মিষ্টি। কি খুশি হয়েছেন পতনে? কি খুশি নাকি কষ্ট? হ্যাঁ, এখন কাকে চান সরকার হিসাবে? মন থেকে সত্যি কথা বলবেন, ভালো চালাই, নতুন কেউ আসুক যে দেশকে ভালোবাসে, এরকম কাউকে চান? গুড, ঠিক আছে, থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ। আন্টি, এই আপনার দোয়া কবুল হয়েছে, কিন্তু দোয়া পাইছি মা, অনেক দোয়া পাইছি আমি, কিন্তু কষ্ট, আপনাকে আমরা যেভাবে স্বাধীনতা দিতে চাইছিলাম আমরা পাবো মা, এটা আমি কালকে যখনই শুনেছি ঘোষণা যে পদত্যাগ করছে, তখন আমি ভাবছিলাম যে ওই সময় আপনার কাছে আসবো। এটা বাসায় নিয়ে যান, আঙ্কেলকে দেবেন আর ভাইয়াকে দেবেন। আমি চাই কি যে আমি তো কবে আসবে আবার বল, আমার হাতে একদিন খা খিচুড়ি। কি না, তোমাদের নাম কি বলো? আমার নাম স্বপ্না। তোমার নাম স্বপ্না? হ্যাঁ। আর নেক্সট টাইম আসলে, নেক্সট টাইম আসলে আপনাকে আমি দাওয়াত দিয়ে আসবো, আমি আসতেছি। ওই আল্লাহ রে, আমার তো ঈদ হয়ে যাবে তখন, আমার ঈদ হয়ে যাবে। যাক আন্টি, মনি মনিহারের মানুষকে মানে জানি না দেশের কি হবে, আমি বলতে পারতেছি না, তবে মনিহারের মানুষকে আজীবন মনে রাখব। মানে যে পরিমাণে সাপোর্ট পাইছি আন্দোলনের দিন আমরা, মানে দেখি প্রত্যেকটা মানুষ, মানে রাস্তা পানির অভাব হয়নি, মনিহারে যখন ঢুকছি আমাদের পানির অভাব হয়নি, মানে আমি গামলা ভরে মনে করেন বালতি ভরে মানুষ পানি দিয়েছে, মানে মনিহারের মানুষকে কোনোদিন ভুলবো না। আমি যখন আমি দোয়া পেয়েছি, আমি অন্তর থেকে মানে আমি অন্তর থেকে বলছিলাম যে আমি যদি ওই মেয়ে পেতাম আবার, হ্যাঁ আমি ওদের মানে অবশ্যই অবশ্যই আমি অনেক যত্ন করে একটু খাওয়াবো বসে, যদি আমি ওদের পেতাম, কারণ আমি এত মা ডাক শুনেছি যেটা আমার কল্পনার বাইরে, আমি এত মা ডাক শুনেছি ওই মেয়েটার জন্য। এবং আমাদের যা দুনিয়ার মানুষ চিনছেন, আমার এত মানুষ চিনে আমাদের উল্টো ফোন দিচ্ছে, তোর মাদের তো সেলুট, এখানে তো লাল সেলুট দিয়েছে, মানে আমি কল্পনার বাইরে। আমার মতো একটা সামান্য মানুষ, যেটা আমি খুবই নগণ্য, আমি একটা স্কুল টিচার আর কি, মধ্যবিত্ত পরিবারের মানুষ, সম্মানদের মালিক আল্লাহ। তা আমি আমার হাজব্যান্ডকে স্যার ডাকি, তা আমি হাজব্যান্ডকে বললাম স্যার দেখো সম্মান দেওয়ার মালিক আল্লাহ, হাসিনার আল্লাহ অসম্মানিত করলো, আর ওই সুবাদে আল্লাহ আমাদের সম্মানিত করলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাই আমি স্যারদের বললাম, তা স্যার বলছে দেখো সব সময় এইটা মাথায় রাখতে হবে যে ওই আল্লাহ। আমি দরজায় নক করে আপনার ছবি দেখে বলতেছি এই আন্টিটা কে বাসায় আছে? আমি হচ্ছে চাই যে মেয়েরা সেলফ ডিপেন্ডেন্ট হোক, জীবনে সময় দিতে হবে, ইনশাআল্লাহ আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবে। ঠিক আছে আন্টি, তাহলে যাচ্ছ না, তোরও অনেক সময় নষ্ট হলো, কারণ আমি অনেক কথা অবশ্যই মানি আন্টি, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ধরেন
তারা মেসেজ করছে নাগরিক বাংলাদেশ কারোর বাপের আকার না, বাংলাদেশ আমার আপনার আমাদের, কেউ এখন বলতে পারবে না এই দেশ আমার আমার বাপের দেশ। এই এই চ্যাপ্টারটা আমরা ক্লোজ করে দিলাম আজকে। এখন আমাদের দেশ স্বাধীন বাংলাদেশ, আমরা এই দেশের নাগরিক, আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক এখন।